চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় বহু রোগী। তাদের ন্যায় পাইয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে 18 বছর আগে পথ চলা শুরু পিপল ফর বেটার ট্রিটমেন্ট নামক এক সংস্থার। ভুল চিকিৎসার কারণে বহু মানুষ হারিয়ে ফেলে তাদেরই প্রিয়জনকে, আর এই সমস্ত মানুষকে ন্যায় পাইয়ে দিতে চিকিৎসক কুনাল সাহার তত্ত্বাবধানে মুর্শিদাবাদ জেলায় প্রথম এই সংস্থার শুভ উদ্বোধন করা হয়। ভুল চিকিৎসার কারণে যে সমস্ত পরিবাররা তাদের আপনজনদের হারিয়ে ফেলে তাদের হয়ে লড়াই করবে পিপল ফর বেটার ট্রিটমেন্ট সংস্থা। প্রাক্তন সাংসদ মান্নান হোসেনের মৃত্যুর কারণ চিকিৎসকের গাফিলতি, আর তাদের হয়ে লড়াই করবে এই সংস্থা বলে জানান সংস্থার প্রেসিডেন্ট কুনাল সাহা। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় বহু রোগী। তাদের ন্যায় পাই দেওয়ার লক্ষ্য নিয়ে 18 বছর আগে পথ চলা শুরু পিপল ফর বেটার ট্রিটমেন্ট নামক এক সংস্থার। চিকিৎসক কুনাল শাস্ত্রী অনুরাধা সাহার মৃত্যু হয় ভুল চিকিৎসার কারণে। দীর্ঘদিন ধরে মামলা চলে সুপ্রিম কোর্টে। পরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 13 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় অনুরাধা সাহার পরিবারকে। চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয় বহু মানুষের, কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাবে বেশিরভাগ মানুষই এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে না। কখনো বা অর্থের কারণে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়। সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে পিপল ফর বেটার ট্রিটমেন্ট সংস্থা। অপচিকিৎসার কারণে বহু মানুষ হারিয়ে ফেলে তাদেরই প্রিয়জনকে, আর সেই সমস্ত মানুষকে ন্যায় পাইয়ে দিতে চিকিৎসক কুনাল শাহ তত্ত্বাবধানে মুর্শিদাবাদ জেলায় প্রথম এই সংস্থার শুভ উদ্বোধন করা হয়। ভুল চিকিৎসার কারণে যে সমস্ত পরিবাররা তাদের আপনজনকে হারিয়ে ফেলে তাদের হয়ে লড়াই করবে পিপল ফর বেটার ট্রিটমেন্ট সংস্থা। প্রাক্তন সাংসদ মান্নান হোসেনের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে মান্নান হোসেনের। এবার মান্নান হোসেনের পরিবারের হয়ে লড়াই করবে এই সংস্থা বলে জানান সংস্থার প্রেসিডেন্ট কুনাল সাহা। আমি আমার স্ত্রী অনুরাধা সাহা মারা যায় 21 বছর আগে, যেটা এই দেশে প্রায় সকলেই জানে, যে যার থেকে সুপ্রিম কোর্ট রায় দেয় 12 কোটি টাকা ডাক্তারদের শাস্তি হয়। তো তখন থেকে আমার এই সংগঠন আমি বানাই 2001 সালে, কারণ অনুরাধা একা নয়। অনুরাধারা আজকে, আমার স্ত্রী মারা গেছে 21 বছর আগে, কিন্তু অনুরাধারা আজও মরে চলেছে এই দেশে। বহু অসহায় মানুষ ভুল চিকিৎসার শিকারে মরে চলেছে। আমি নিজে ডাক্তার, কাজে আমি ডাক্তারের বিরুদ্ধে নয়, আমার ফ্যামিলি ডাক্তার, আমার বাবা ডাক্তার ছিলেন। কিন্তু বহু ডাক্তার দেখা যাচ্ছে এখানে যে মানুষের জীবনের মূল্য যেটা ভাবা উচিত সেইটা ভাবে না, অর্থের পেছনে এবং বিভিন্ন কারণে অপচিকিৎসায় শিকার হয় বহু লোক। তার জন্যেই আমি এই সংগঠন বানাই আজ প্রায় 18 বছর আগে। তো আমরা দেশের মানুষের কাছে ভুল চিকিৎসায় যারা শিকার হয়েছে তাদের বিচার কী কী করতে হবে, কী কী পন্থা আছে, কারণ ডাক্তার হাসপাতাল প্রচণ্ড প্রভাবশালী, এটা সবাই জানে। তাদের বিরুদ্ধে লড়াই সহজ নয়, আর ভুল চিকিৎসা প্রমাণ করাও সহজ কথা নয় অধিকাংশ ক্ষেত্রে। কাজেই আমরা সেই কীভাবে লড়াই করতে হবে আমরা তাদের পেছনে আছি। বহু মানুষ অগণিত ভিকটিম সারা দেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসে। আমি আমেরিকায় থাকি, তবে মাঝে মধ্যে এখানে আসি এবং আমি আসি তাদের হয়ে লড়াই করতে, মামলা করতে এবং তাদের পথ বাতাতে। এবং শুধু আমি নয়, আমাদের সঙ্গে যারাই আছেন আমার আশেপাশে পিবিটি, এরা সবাই শিকার, এদের আপনজন মারা গেছে, তারপরে তারা নিজেদের লড়াই করছেন, কিন্তু তার সঙ্গে তারাও আমার সঙ্গে যোগ দিয়েছে এই লড়াইয়ে, যারা এখনও বিচার পায়নি বা যারা আজকে মারা গেল। কেউ অসহায় অন্ধকার অবস্থায় কোথায় যাবে, তাদের পথ বাতাতে, তাদের পথ দেখাতে আমার এই সংগঠন তৈরি করেছি। আজকে মুর্শিদাবাদে আমরা এসেছি, এখানেও একটা দুঃখজনক ঘটনা বললেন, এখানকার এমপি মতো মানুষ, তিনিও মারা গেছেন কলকাতার বিখ্যাত একটা হাসপাতালে, এবং আমি নিজে দেখেছি ওনার কেস। আমার সন্দেহ নেই যে অপচিকিৎসার জন্যেই তার মৃত্যুর একটা অন্যতম কারণ। সেই লড়াই সবে শুরু হয়েছে, কাজে মুর্শিদাবাদ লোকের কাছে এখান অন্তত এই জেলা এবং আশেপাশের জেলায় যাতে আমরা এই বার্তাটা আরও পৌঁছে দিতে পারি, তার জন্যে আজকে থেকে ওখানে ওই ওনারা থাকবেন পিবিটির একজন কোয়ার্ডিনেটর হিসেবে। আশেপাশে যারা আছে, কেউ যদি জানেন যে কোনো মানুষ এরকম অপচিকিৎসা বা দুর্ব্যবহারের শিকার হয়েছে, তাহলে তাদের বলুন যে এখানে আসতে, ওনার কাছে আসতে, এই হ্যান্ড আউট আছে, তার মধ্যে নাম্বার দেওয়া, আমাদের ওয়েবসাইটে অনেক ইনফরমেশান আছে, সেখানে যেন যায় pbtindia.com। তাতে মানুষের এই জ্ঞানটা হবে যে ডাক্তারদের বিরুদ্ধে বা ভুল চিকিৎসার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।